আজকের এই ভিডিওটা যদি সত্যি না হয় তাহলে আপনি আর জীবনে আমার ভিডিও কখনো প্লে করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের ভিডিওটা দেখার পর আপনাদের অবশ্যই কাজে আসবে। এখানে আপনাদের অনেকের ফলোয়ার পূর্ণ হয়ে গেছে এবং ডেলি যে 5টা ভিডিও আপলোড করতে হবে 30 দিনের মধ্যে, এটা অনেকের কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এখানে যে ওয়াচ টাইমটা কমপ্লিট হতে হবে, এটা এখন পর্যন্ত অনেকের কমপ্লিট হয়নি। তো কীভাবে আপনারা একদিনের মধ্যে এই 60,000 মিনিট ওয়াচ টাইম একদিনের মধ্যে পূর্ণ করবেন, এই সম্পূর্ণ প্রসেসটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এটা 100% রিয়েল ওয়াচ টাইম অ্যান্ড এটা আপনাদের অবশ্যই কাজে আসবে, এখানে আপনাদের কোনো পলিসি আসবে না। আমি আবারও বলতেছি, আজকের ভিডিওটা 100% সত্য। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটা ভিডিওর লিংক কপি করতে হবে। অর্থাৎ আপনার প্রোফাইলে অথবা আপনাদের পেজে যে ভিডিওগুলো আপলোড করা আছে, এই ভিডিওগুলোর সবচেয়ে বড় যে ভিডিওটা, সেই ভিডিওটার লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। এবং আপনাদের মোবাইলে যদি বড় কোনো ভিডিও আপলোড করা না থাকে, সেক্ষেত্রে আপনারা 30 মিনিটের অথবা 45 মিনিটের যে কোনো একটা ভিডিও আপলোড দিবেন, তাহলে আপনারা তাড়াতাড়ি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। তো আমি আমার প্রোফাইল থেকে একটা ভিডিও লিংক কপি করে নিচ্ছি, আপনারা আপনাদের প্রোফাইল থেকে যে কোনো একটা ভিডিও লিংক কপি করে নেবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওটার লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পর এবার আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে আপনারা একটা সার্চ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন এবং এখানে লিখবেন ফেসবুক এমবেড কোড জেনারেট। ঠিক এটা লিখে আপনারা সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর আপনাদের সামনে অনেক কয়েকটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনাদের 3 নম্বরে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। তো আপনাদের আমি সহজভাবে বোঝানোর জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আপনারা এই 3 নম্বর ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। আপনারা একটু আগে যে ভিডিও লিঙ্কটা কপি করলেন, ওই লিঙ্কটা এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে চেক ইট নামে যে অপশনটা পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা যখন এখানে লিঙ্কটা প্রেস করে দিবেন, তারপর এখানে আপনারা নিচে একটু চলে আসবেন। এখানে দেখতে পারবেন আপনারা যে ভিডিও লিঙ্কটা এখানে দিয়েছেন, ওই ভিডিওটা কিন্তু নিচে শো করানো হয়েছে। তো এখানে আমাদের ভিডিওর কোনো প্রয়োজন নেই। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কপি কোড নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এই কপি কোডটা কপি করে নেবেন। কপি করে দেওয়ার পর এখান থেকে আবার একটু ব্যাগে চলে আসবেন। একেবারে ব্যাগে চলে আসার পর আবার আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ দেবেন W3 স্কুল। আপনারা এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আবার আপনাদের সামনে কয়েকটা ওয়েবসাইট বের হবে। এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আপনারা যখন এই ওয়েবসাইটে ক্লিক করবেন, আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে। এখানে আপনারা কী করবেন, আপনার মোবাইলের যে ডেস্কটপ ফোন আছে এটা আপনারা অন করে নেবেন। তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনার ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো আমি ডেস্কটপ সাইটটা অন করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা লেখা আছে ট্রাই ইট ইউর সেলফ। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যখন ক্লিক করে দিবেন, আপনাদের সামনে আবার এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে একটু জুম করে নেবেন, এই জায়গাটা আপনারা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে কয়েকটা লেখা দেখতে পাচ্ছেন HTML, অর্থাৎ আপনি এখান থেকে সবগুলো লেখা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সবগুলো লেখা কাট করে ফেলে দিবেন। কাট করে ফেলে দেওয়ার পর আপনারা একটু আগে যে লিঙ্কটা কপি করলেন, ওই লিঙ্কটা এখান থেকে প্রেস করে দিবেন। তো আমি এখান থেকে ওই লিঙ্কটা প্রেস করে দিলাম। এইভাবে আপনারা ওই লিঙ্কটাকে 10 থেকে 15 বার, অর্থাৎ আপনি 50 বার, 100 বার আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে প্রেস করে দিবেন। তো আমি এখান থেকে প্রেস করে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রেস করে দিবেন। অর্থাৎ আপনি এখানে যদি লিঙ্কটা 100 বার প্রেস করে দেন, সেখান থেকে কিন্তু এই ভিডিওটা 100 বার এখানে বের হবে। তো বের হলে আপনি যদি সবগুলো ভিডিও চালু করে দেন, তাহলে কিন্তু অটোমেটিক ভিডিওটা চলতে থাকবে। সবগুলো ভিডিও প্রায় 100-এর মতো ভিডিও কিন্তু চলতে থাকবে। এবং এই ভিডিওটা যদি 30 মিনিট ধরে চলে, তাহলে আপনি একটাবার হিসাব করুন যে 100 ভিডিওতে 30 মিনিটে কতগুলো ওয়াচ টাইম চলে আসে। আপনাদের দেখানোর জন্য এখানে আমার লিঙ্কটা আমি 3 বার প্রেস করে দিলাম, 100 বার দিচ্ছি না। আপনারা 50 বার, 100 বার আপনাদের মোবাইলের কনফিগারেশনের ওপর আপনারা লিঙ্কটা প্রেস করে দিবেন। তো আমি এই 3টা দেওয়ার পর এখানে রান নামে যে অপশনটা আছে, এখানে রানে ক্লিক করে দিলাম। এখানে রানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, এখানে একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন। তো এখান থেকে আপনারা সবগুলো ভিডিও প্লে করে দিবেন এবং আপনার মোবাইলে যে সাউন্ডটা থাকবে, এটা সাউন্ডটা একেবারে কিন্তু কমাই দিবেন। সবগুলো ভিডিও প্লে করে দিয়ে আপনি এটা চালু করে রেখে দিবেন। আপনার ভিডিওর যতক্ষণ সময় থাকবে, অর্থাৎ আপনি যদি ভিডিওটা 30 মিনিটের হয় অথবা 45 মিনিটের হয়, আপনি ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইলটাকে চালু অন করে রাখবেন। ভিডিওটা চলতে থাকবে, এদিকে আপনার মোবাইলে ওয়াচ টাইম কিন্তু অটোমেটিক চলে আসবে। আর এই ওয়াচ টাইমটা আপনার প্রোফাইলে শো করাবে, অর্থাৎ আপনার পেজে শো করাবে প্রায় 24 ঘন্টা পর। তো আপনি 24 ঘন্টা পর বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে অর্থাৎ আপনার পেজে ওয়াচ টাইমটা হচ্ছে কি না।
তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সর্বপ্রথম নোটিফিকেশন পান। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।